পেলাম কিছু পাম অয়েল বাগান আর এখানে বিপরে আমাদের বাংলাদেশের ভাইরা কাজ করে খুবই কষ্টে থাকে আপনারা সচরাচর হয়তো অনেক ভিডিও দেখছেন এটা হচ্ছে পাম বাগান এখানে বাংলাদেশের মানুষগুলো ভিতরে অনেক কষ্ট করে কাজ করে সাপ ব্যাং বানর সবকিছু নিয়ে আর মনে হয় বাঘও আছে আজকে দিনটা অনেক ভালো আর আমরা যাচ্ছি গাড়ি এখন এটা হচ্ছে পাম অয়েলের বাগান মূলত এখানে বাংলাদেশিদের অনেক মানুষ এখানে কাজ করে জঙ্গলের ভিতরে আর এই কষ্টের টাকাই সারা দেশে পাঠায় এবং তাদের ফ্যামিলি সেই টাকায় চলে কিন্তু কষ্ট হলেও কথার বাস্তব আর এই টাকা নিয়েই অনেক গৃহবধূ অন্য লোকের হাতে চলে যায় তো যদি কখনো এই কষ্টগুলো দেখতো আমার মনে হয় না কোনো মেয়ে মানুষ কোনো পুরুষকে ছেড়ে চলে যেত International Airport, Malaysia.